প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডের বাস, এটি খাগড়াছড়িতে টুরিস্ট নিয়ে আসছে রিজার্ভ। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বুদুমপাড়া নামক স্থানে এক মোটরসাইকেল আরোহীকে আহত করে চলে আসছে প্রায় 2-4-5 কিলোমিটার। এরপরে এখানকার স্থানীয় যে মানুষজন আছে সবাই তাকে তাড়া করে ধাওয়া করে ধরছে। এই মুহূর্তে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে। আমাদের গ্রামে সবসময় আছে। আমরা তো মোটরসাইকেল আইতেছি, দেখতেছি লোক এটা ক্ষতি বেশি হয়েছে, ক্ষতি বলতে ঠেঙ্গার ক্ষতি। যেহেতু ড্রাইভার উচিত ছিল ওইখানে দাঁড়াইয়া উনারে দেখা, দাঁড়াইলে তো রুগী রেখে দেবে চলে আসতে পারেন একটা গাড়ি। দাঁড়াইলে আপনাদেরকে এখানে তাড়া করে ধরে কেমনে? আমাদের গ্রামে থেকে হেঁটে আমাকে কইছে মামা ভালো আছি, আর কইছে মামা ভালো কিন্তু কেউ দেখে নাই, তখন বড় গাড়ি মারছে না ছোট গাড়ি মারছে কেমনে করে? মুখে ব্যান্ডেজ করে উনি ড্রাইভার।